রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হলো একটি বাচ্চা। জিআরপির তৎপরতায় ট্রেনের থেকে একটি বাচ্চাকে উদ্ধার করে তুলে দেওয়া হলো তার পরিবারের হাতে। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ক্যানিং লোকাল যখন হাবড়া স্টেশনে এসে পৌঁছয়, ঠিক তখনই প্রতিদিনের মতো ট্রেনে চেকিং করছিল হাবড়া জিআরপি আধিকারিক বিমল সরকার। ট্রেনের মধ্যে একজন ব্যক্তি জিআরপির আধিকারিক বিমল সরকারকে জানায়, ট্রেনে একটি বাচ্চা বসে আছে, মনে হয় বাচ্চাটি ভুল করে ট্রেনে উঠে পড়েছে। এই খবর পেয়ে তড়িঘড়ি বাচ্চাটির কাছে দৌড়ে যায় জিআরপি আধিকারিক বিমল সরকার। ওই ট্রেনে বসে থাকা বাচ্চাটির নাম জিজ্ঞেস করলে বাচ্চাটি উত্তর দেয়, আমার নাম অঙ্কিত, বাড়ি চাঁদপাড়া, আমার সাথে অন্য কেউ নেই। এই কথা শুনেই বাচ্চাটিকে উদ্ধার করে জিআরপি আধিকারিকরা নিয়ে যায় হাবড়া জিআরপি অফিসে। খবর দেওয়া হয় চাঁদপাড়া জিআরপি অফিস এবং গাইঘাটা থানায়। ঠিক তখনই গাইঘাটা থানার তরফ থেকে জানানো হয়, আজ সকালে একটি মিসিং ডায়েরি করা হয়েছে গাইঘাটা থানায়, একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় মিসিং কমপ্লেন করা ওই পরিবারকে। তারা তড়িঘড়ি গাইঘাটা থানায় ছুটে আসে এবং পুলিশের তরফ থেকে বাচ্চাটির ফটো দেখানো হয়। সেই ফটো দেখেই বাচ্চাটিকে শনাক্তকরণ করে গাইঘাটা থানা এবং হাবড়া জিআরপির উপস্থিতিতে ওই বাচ্চাটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাচ্চাটিকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। বাচ্চাটা কবে হারিয়ে গেছিল? আজকে। কটা নাগাদ হারিয়েছিল? 10:30। তারপরে আপনারা কোথায় খবর দিয়েছেন? হাবড়া থানায় খবর দিয়েছিলাম গাইঘাটা। ও, তা এখন কারা, কে বা কারা খুঁজে দিল বাচ্চাটাকে? হাবড়া জিআইপি থানারা খুঁজে দিল। আপনারা এসে পেলাম বাচ্চাটা আমরা। আপনারা কতটা খুশি? আমরা অনেকটাই খুশি। যে এতটাই খুশি যে আমরা বলে সেটা বোঝাতে পারছি না। মানে জিআরপির লোকের জন্য এত ভালো কাজ করলো, সেই ব্যাপারে কি বলবেন? সেই ব্যাপারে আমি বলবো, এদের জন্য খুব খুব মানে ধন্যবাদ দিচ্ছি যে এই বাচ্চাটাকে তাদের খুঁজে দিয়ে যে মার বলে ফিরিয়ে দিয়েছে, এর জন্য তাদের কাছে আমি অনেক খুশি। আপনার নাম? আমার নাম মামনি সারিকা। আপনি কে হন বাচ্চার? আপনার বাড়ি? আমার বাড়ি দেবীপুর, ওরা থাকে হচ্ছে ইসে বিএম পল্লী। উত্তর চব্বিশ পরগনা থেকে তন্ময় কাহারের রিপোর্ট, আনন্দ বার্তা।